সেশন জট এড়াতে অনলাইনে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে অধিভুক্ত সাত কলেজের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এতে সেশন জট আরও বাড়ার আশঙ্কা করছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে উন্নতির পরিবর্তে আরও পিছিয়ে যাবার অভিযোগ করছে তারা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। কলেজ বন্ধ, তাই ক্যাম্পাসে বসে অনলাইনে লুডো খেলছে শিক্ষার্থীরা। গত ছয় মাস ধরে চিত্রটা প্রায় এরকমই। করোনা মহামারীর কারণে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তবে বেশি পিছিয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। আগে থেকেই লম্বা সেশন জটে তারা। সেশন জট এড়াতে পরীক্ষা ছাড়াই সেমিস্টার শুরুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু অধিভুক্ত সাত কলেজের যে শিক্ষার্থীরা দীর্ঘ সেশন জটে, তাদের বিষয়ে কোনো সিদ্ধান্তই হয়নি। এতে হতাশ তারা। আমাদের সেশনে যারা মাস্টার্সে ভর্তি হয়েছে ন্যাশনাল ভার্সিটি আন্ডারে, তারা মোটামুটি তাদের মাস্টার্স কমপ্লিট, আর আমরা এখনও মানে মাত্র ক্লাস মাত্র নিউ ভর্তি হয়েছে মাস্টার্স। এক বছর পরে দেয় রেজাল্ট, দেখা গেল যে আমি সেকেন্ড ইয়ারে মাত্র আমার দুই তিন দিন পরে বা এক মাস পরে পরীক্ষা, এর আগে দিয়ে দেয় রেজাল্ট। তখন দেখা গেল যে স্টুডেন্টদের বিগত বছরের পড়াশোনাটা হচ্ছে না, দেখা গেল যে সেকেন্ড ইয়ারের প্রিপারেশনটা হচ্ছে না। ঢাকা ভার্সিটি যেভাবে পরিচালনা করে, আমাদের সাত কলেজে সেভাবে পরিচালনা হচ্ছে না। বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনা চলছে বলে জানালেন সাত কলেজের সমন্বয়ক কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ কেআই সেলিমুল্লাহ খন্দকার। ঢাকা বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্তগুলো আমরা দেখছি, যে পরীক্ষা পরে একসাথে নেবেন কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ করবেন, তাহলে তো চাকরির বাজারে আমাদের ছেলেরা প্রবেশ করতে পারবে না। এই জন্য আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়কেও চিন্তা করতে হবে যে পরীক্ষা নেওয়া যায় কীভাবে। অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী প্রায় 2 লাখ। স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় তাদের সরাসরি ক্লাস বা পরীক্ষা নিতে চাইছে না ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে অনার্স শেষ বর্ষ ও মাস্টার্স সম্পন্ন করতে যে দু একটি বিষয়ে পরীক্ষা বাকি আছে, তা নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। অনার্স ফোর্থ ইয়ার অথবা মাস্টার্স, এখানে যাদের কিছু পরীক্ষা কার্যক্রম বাকি, সেটি যদি হয় এবং সেটি হওয়ার পরে যদি আমরা ডিগ্রি অফার করতে পারি, ফলাফল চূড়ান্ত করতে পারি, সেদিকে একটি দৃষ্টিভঙ্গি আমাদের আছে। শিক্ষার মান বাড়াতে ঢাকার সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়, কিন্তু চার বছরেও এর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়নি, ফলে শিক্ষার্থীদের হতাশা বাড়ছে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ে সরাসরি হস্তক্ষেপ চাইছেন তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।